আজকে একটা দাবি নিয়ে আমি আসছি। আমাদের ইন্ডাস্ট্রিটার অবস্থা খুব খারাপ। আমি কালকে যখন আমার আব্বার মাটি দেওয়া হয়ে যাওয়ার পরে জাস্ট পিছন দিকে তাকিয়ে আমার পিছনে সাকিব ছিল, এখানে যা ছিল, আমার প্রথম কথা ছিল তোমরা দুজন গড়াগড়ি করো, কোনো ক্লাসের মধ্যে যাবে না। আমাদের ইন্ডাস্ট্রিতে এখন অনেক বাইরের লোক ঢুকে গিয়েছে যারা আমাদেরকে যুদ্ধে নামিয়ে দিয়ে তালি বাজিয়ে নিজেদের ফায়দা লুটতে চায়। আমরা আমাদের ইন্ডাস্ট্রিটাকে আবার ফেরত পেতে চাই। আমাদের ইন্ডাস্ট্রি এখন ফিন লোকের হাতে নেই, বাইরের লোকের হাতে। এখানে এখন নাটকের শুটিং হয়, অ্যাডের শুটিং হয়, বাট আমরা ফিল্মের লোকেরা শুটিং করতে পারি না। আমরা এখন সকাল বিকাল চিন্তা করি। কালকেই আমাকে এক ভদ্রলোক বলছিল, আপনি তো সকালবেলা সাকিবদেরকে মিলাই দিয়ে আসছেন, সমিতিকে তো আজকে 14 জন না 16 জনকে আবার ব্যান্ড করে দিয়েছে। খুব সুন্দর কথা। আজকে সবাই আছেন, আপনারা সিনিয়ররা আছেন, সবাই আছে। আমি হাত জোর করে বলবো পরিচয়, গুলজার ভাই আছেন, কোকন ভাই আছেন, সবাই আছেন। আমার বাবা চলে গেছে, তার উসিলায়, তার সম্মানে আজকে থেকে আমরা এই ব্যান্ড খেলাটা বন্ধ করে দিই। আমরা আমাদের পরিবারের সদস্যকে বুকে নেওয়ার অভ্যাসটা গড়ে তুলি। আমরা যদি যুদ্ধ করতে হয় আমাদের পরিবারের বাইরের কোনো লোকের সাথে যুদ্ধ করবো, নিজেদের মধ্যে না। আজকে এটাই বলে গেলাম, হয়তো এটাই আমার শেষ আশা, আমি ফিল্মে আর কোনোদিন আসবো না। যদি আমি কালকে না শুনি যে হ্যাঁ আমরা আবার মিলে গেছি, ব্যান্ডগুলো তুলে নেওয়া হয়েছে, কিছুই আসে যায় না, বাপ্পারাজ দু একটা ডিসিশন আসে, কারো কিছুই আসে যায় না। বাট এটা আমার একটা প্রতিবাদ যে হ্যাঁ, রাজা সাহেবের ছেলে, তার পরিবার এই কারণে, আমাদের কারণে না, আমাকেও ব্যান করেন, কিছু আসে যায় না, আমার কিছু আসে না। আমার অনেক ভাই আছে যারা কাজ করতে চায়, আমরা কাজ করতে চাই, আমরা কাজ করি, আমরা ব্যান খেলা বন্ধ করে দিই। আমি আজকে একটা কথা বলি, আপনারা অনেকে বলেন সাকিব খান এই খান ওই খান আসে না, বেয়াদব, ঠিক আছে, ফাইন। মনে করেন আজকে সুচন্দা আন্টি সামনে আছে, উনি যদি কালকে সাকিবকে ফোন করে বলে সাকিব তুমি এফডিসিতে পরিচালক সমিতিতে আসো, আমি তোমার সাথে কথা বলবো, সাকিবের বাপের ক্ষমতা নাই বলবে যে না আমি আসবো না, এটার জন্য কেস করার দরকার হয় না, বাড়িতে ওকে নোটিশ পাঠানোর দরকার হয় না। আমরা ভুলে গেছি নিজেদের সম্মান করতে, আমাদের নিজেদের সম্মান আমরা করি না। আজকে ফারুক সাহেব, আলমগীর সাহেব, পারভেজ সাহেব যদি অফিসে বসে বলে যে সাকিব তুমি আসো তোমার সাথে কথা বলবো, সাকিবের বাপের ক্ষমতা নেই, এটার জন্য সাকিবের নোটিশ করার দরকার হয় না, পুলিশ পাঠানোর দরকার হয় না। আমরা নিজেদের সম্মানটা দিতে পারছি না, নিজেদের অবস্থান বুঝতে পারছি না বলেই এই অবস্থা। আশা করি আপনারা আপনাদের অবস্থান বুঝবেন, যারা বেঁচে আছেন তাদেরকে সম্মান দিবেন, আমরা যারা ছোট আছি, আমাদের যারা অগ্রজ আছে তাদেরকে সম্মান দিবেন, তাদের যে যোগ্যতা, যে আসনটা, সেটা যেন আমরা তাদেরকে দিতে পারি, সেই চেষ্টাই আমরা করব। আর বেশি কিছু বলার নেই। এখানে শিল্পী সমিতির নেতারা আছেন, পরিচালক সমিতির নেতারা আছেন। যদি আপনারা অনেকেই এখন বলছেন রাজাক সাহেব এই রাজাক সাহেব, রাজাক সাহেব কিন্তু কখনোই বিভেদ করেন নাই, বিভাজন করেন নাই, কাউকে বহিষ্কারও করেন নাই, ব্যান্ডও করেন নাই। তা আপনারা এখন বলেন সবার সমাবেশে যে হ্যাঁ রাজাক সাহেব এরকম, রাজাক সাহেব ফাইন, যদি তাই হয়ে থাকে তাহলে তার সম্মানে আমি দাবি নিয়ে বলবো আজকে যে ভুলে যান, আমিও বুঝাবারটা কথা বলছি, আমাকেও মাফ করে দেন, যে কালকে যা হয়েছে হয়েছে, আজকের থেকে আমরা সব ব্যান্ড তুলে নিলাম, সব কিছু তুলে নিলাম, কালকে থেকে আমরা ফিল্ম পরিবার। আমরা বলি আমরা পরিবার, কিন্তু সদস্যদের খালি বহিষ্কারই করে দেয়, পরিবার কখনো তার সদস্যকে বহিষ্কার করে না, শাসন করে, শাসন করবেন, একসাথে থাকবেন। আমাদের মুরব্বীরা এখনো আছেন ইন্ডাস্ট্রিতে, অনেক মুরব্বী আছেন যারা আমাদেরকে শাসন করতে পারে, গাইড করতে পারেন, এর জন্য আমাদেরকে বেতের বাড়ি মারার দরকার নেই। আপনারা মিলেমিশে থাকেন, আর হয়তো আসবো না ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এফডিসিতেও আসবো না, যদি কালকে শুনি যে আমরা মিলে না গেছি, এগুলো নাম উঠিয়ে ফেলেছি, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমার বাবা যদি কাউকে কষ্ট দিয়ে থাকে তাকেও ক্ষমা করে দেবেন।